অবস্থান করছি দুটি পাতা একটি কুড়ি চায়ের দেশ সিলেটের মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী ইন্দানগর চা বাগানে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য নিউ অ্যানাদার ভ্লগ। দিস ইজ সৈয়দ মনোয়ার। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী ইন্দানগর চা বাগানে। আপনারা জানেন দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। প্রকৃতিকন্যা সিলেটের রয়েছে নয়নাভিরাম সৌন্দর্য, দেখতে গেলে চোখ জুড়িয়ে দিয়ে সবুজ চা বাগান। আর ঠিক বন্ধুরা, এখন আপনাদের নিয়ে আমি অবস্থান করছি মৌলভীবাজারের বিখ্যাত ইন্দানগর চা বাগানে। হৃদয় হরণকারী অপরূপ সৌন্দর্যে সজ্জিত এ চা বাগান যে কোনো পর্যটকের মনকে আনন্দে উদ্ভাসিত করে দেবে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুটি পাতা একটি কুড়ির দেশ হচ্ছে এই সিলেট। বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই প্রাচীন জনপদ বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এক প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত। প্রকৃতিকন্যা সিলেট যেমন চা বাগানের জন্য বিখ্যাত, ঠিক তেমনই সিলেটে রয়েছে জাফলং, রাতারগুল, জলাবন, হাকলকি হাওর, লালাখাল, ভোলাগঞ্জ, বিস্তাকান্দি, তামাবিল, পাহাড়, জন্না সব মিলিয়ে নানা বৈচিত্র্যের সম্ভার এই সিলেট, দেশের অন্যতম পর্যটক নগরী। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের টানে তাই আমি সৈয়দ মনোয়ার বছরে একাধিকবার ছুটে আসি এই পর্যটক নগরী সিলেটে। বন্ধুরা, এখন আমি এবং আমার মামাতো ভাই এবং তার সাথে কিছু ফ্রেন্ড আমরা ভ্রমণে এসেছি আমার মামা বাড়ির ঠিক পাশে এই অপরূপ চা বাগানে। ইন্দানগর এই চা বাগানটি বিশাল একটা এলাকা জুড়ে, আর আমরা এখন যাব চা বাগানের মধ্যখানে সবচেয়ে উঁচু একটা টিলা আছে সেই টিলা ভ্রমণে। তো আমরা সেখানে কিছু সময় অতিবাহিত করব, উপভোগ করব। আর আজকের ওয়েদারটা যদিও গরম ছিল, তবে চা বাগানে আসার পর ওয়েদারটা একেবারেই ঠান্ডা আমরা ফিল করছি। চারিদিকে শুনশান নীরবতা, সবুজ আর সবুজ, যেদিকেই চোখ যাচ্ছে শীতল একটা স্নিগ্ধ বাতাস বাগানের আমাদের দেহ এবং প্রাণকে শীতল করে দিচ্ছে। মঙ্গল টিল্লার একেবারে চূড়ায় দেখতে পাচ্ছেন সোজা অস্থির একটা অসাধারণ একটা পরিবেশ। যদিও অনেক গরম ছিল এখানে, বা টুকরি ওঠার পরে এখানে কিন্তু আমাদের শরীর ঠান্ডা হয়ে গেছে। খুবই চমৎকার, ভালো লাগতেছে। অস্থির ও আমাদের কাজিন সহ আরো ভাই ব্রাদার তারা আসতেছে, পায়ে হেঁটে আসতেছে। তো আমরা ভাই ব্রাদাররা একটু ঠান্ডা ঠান্ডা নিয়ে আসছি এখানে একটু খাওয়ার জন্য মূলত। তো যাই হোক, যে আমাদের এই বাইকে করে আমরা একেবারে মঙ্গল টিলার উপরে উঠেছি, এটা ভালো উঁচুতে। আর আমাদের সাথে আরও মামাতো ভাই তুষার সহ তার ফ্রেন্ড, আমাদের আরও যারা ভাই ব্রাদার আছে তারা আসতেছে আস্তে আস্তে। তো দেখুন, এখানের বাইপাসকে কিন্তু রোদ নাই, রোদ ছিল সকালে, বাট এখানে ওঠার পরে ওয়েদারটা অনেক শীতল। আর আমাদের এই ভাইয়াটা বলছিল আমাদের যে আপনাদের যেখানে নিয়ে যাব সেখানে যাওয়ার পরে আপনাদের শরীর শীতল হয়ে যাবে। তো আসলে একেবারে সত্যি আপনার কথা। আর এইখানে আপনার আর কি কি আছে ফেঞ্চুগঞ্জে, মানে ভ্রমণ করার মতো চা বাগান? এই যে একটা টিলা আছে, ইন্দ্রনগর চা বাগান, তারপর গেলে আরো অন্য অন্য জিনিস দেখবেন, যে চার পাতার ফ্যাক্টরি আছে, বাট এর বাদে আপনার যে নয়া বাগানটা বাগান আছে, এটা মানে এখানে গেলে একটা টিলা পাহাড় আছে, এর থেকে আরো সুন্দর। ধন্যবাদ, ধন্যবাদ। যাই হোক, আপনারা উপভোগ করেন। ওই যে আমাদের ভাই ব্রাদার চলে আসতেছে, ডন গ্রুপ। ওয়াও, এই হচ্ছে আপনার ইন্দানগর চা বাগানের একদম টপে এই ছাউনি আছে, যাত্রী ছাউনি, মানে পর্যটকরা এসে এখানে বসতে পারবে। আর এখানে কিন্তু বাইক নিয়ে আসা যায় যারা চিনে স্থানীয়। আর এই তো আমাদের বাকি ভাই ব্রাদার চলে আসছে, দেওয়ান ফাহিম, মামতো ভাই, আর যারা যারা আছে ভাই ব্রাদার। থ্যাংক ইউ। তো এই তো আমরা ভাই ব্রাদাররা এই তো এখানে রিল্যাক্স করতেছি, বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর যাই হোক, মানে উপভোগ করছি সুন্দর একটা পরিবেশ, আসলে শীতল একটা অনুভূতি শরীরের মধ্যে। যদিও 36-37 ডিগ্রি তাপমাত্রা দেখেছিলাম ফেঞ্চুগঞ্জে, বাট এখানে উঠার পরে কিন্তু তা মনে হচ্ছে না, রোদ একেবারেই নাই, একেবারেই নাই। চমৎকার একটি আবহাওয়া তৈরি হয়েছে এখানে। আমার ভাই ব্রাদাররা আছে, তো আমরা প্রথমে জানতে চাচ্ছি এখানে অনুভূতিটা কেমন, মানে এখানে আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে আসার পরে আমরা একটা শীতল অনুভূতি পাচ্ছি, প্লাস নিচে কিন্তু অনেক গরম ছিল, তো এটার কারণ কি?
এটার কারণ স্বাভাবিক ভাবে এখানে গাছপালা বেশি, এই জন্য বাতাস, আমরা মাঝে মাঝে এইদিকে আসি বাতাসের জন্য, ভালো লাগে এখানে আসি না। আসলে চমৎকার একটি জায়গা এখানে আসার জন্য। আর ধরুন ফাহিমের কাছে জানতে যাবো, ফাহিম সাহেব আমরা জানি আপনি আমাদের মাঝে আর খুব বেশি দিন নাই, মানে দুনিয়াতে আছেন, আপনি হয়তো দেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছেন, তো এই আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, আমরা অনেক খুশি, তো আপনার কিছু বলার থাকে অনেক থ্যাংক ইউ আপনাকে, কারণ দেখুন ফাহিম সাহেবের উদ্যোগে আমরা আজকে এখানে আসলাম। আর একটা জায়গা, এটা তাদের এলাকা, গরমের মধ্যে এরকম ঠান্ডা জায়গায় আসলে এমনিতেই ভালো লাগে, ভালো লাগে। আর তার উপরে জায়গাটা প্রচুর সুন্দর সুন্দর, ভালোই লাগতেছে। আমার আশা হয়েছে আগে অনেকবার, তো আমরা যতটুকু দেখেছি আপনি স্থানীয় একজন, আপনি যেহেতু রাজনীতি প্লাস সমাজ সেবার সাথে জড়িত, আমরা জানি মৌলভীবাজার শ্রীমঙ্গল সহ অনেক অনেক জায়গা যেমন টুরিস্টের জন্য বিখ্যাত, কিন্তু ফেঞ্চুগঞ্জ এত সুন্দর হওয়ার পরেও এক্ষেত্রে পিছিয়ে আছে, সেই ক্ষেত্রে কারণ কি এবং আপনি দুর্বলতা কি মনে করেন এত সুন্দর জায়গা থাকার পরেও কেন এত? আসলে দুর্বলতার বিষয়টা হচ্ছে আমাদের তো ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ঠিক আছে, এখানে বেশিরভাগ মানুষ কর্মমুখী। হ্যাঁ, তো এই পর্যটন কেন্দ্রগুলো অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু যে কোনো কারণেই হয়তো বা হয়নি। তবে বর্তমান সাংসদ জনাব জননেতা হাবিবুর রহমান হাবিব এমপি মহোদয় এই বিষয়ে কাজ করছেন, যেমন হাকালুকি বাংলাদেশের দীর্ঘতম এবং বৃহত্তর হাওর, হাকালুকিতে দর্শনীয় স্থানের জন্য মোটেল হোটেল করা হয়েছে এবং পরিবেশ টাওয়ার সহ বিভিন্ন স্থাপনা করা হয়েছে। আমি আশা রাখি যে আমাদের সাংসদ ভবিষ্যতে আমাদের এই এলাকায় আরো সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র উদ্বোধন করবেন এবং বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করবেন। ধন্যবাদ, ধন্যবাদ, আমরাও আশা রাখি। আর আপনি আসলে যেখানে থাকেন, বিশেষ যে প্রান্তে থাকেন, ফেঞ্চুগঞ্জের এই সৌন্দর্য প্রচারণার জন্য আশা করি আপনি অগ্রণী ভূমিকা পালন করবেন, পাশাপাশি ধন্যবাদ। মামার বাড়ির একদম পাশে এই জায়গাটি, সো এখানে যদি কেউ আসেন ঢাকা থেকে ট্যুর করতে কিংবা ক্যাম্পিং করতে, এখানে তাঁবু টানিয়ে কিন্তু থাকার ব্যবস্থা আছে। আর আমি আগে জানলে আমি নিজেই নিয়ে আসতাম এইখানে, তো আমি এর আগে অনেক এসেছি চা বাগানে, বাট উপরে আসি নাই, আর সময় স্বল্পতার কারণে আমার টেন্ট নিয়ে আসি নাই, কারণ এইখানে সুন্দর করে তাঁবু গেড়ে রাতে থাকার মতো, বারবিকিউ করার মতো সব ব্যবস্থা এখানে আছে। তো যারা ফেঞ্চুগঞ্জ ভ্রমণে আসবেন, ইন্দ্রনগর এই চা বাগানে আশা করি আপনারা আসবেন, এবং যারা অ্যাডভেঞ্চার করেন তাদের জন্য একদম পারফেক্ট জায়গা, মানে এখানে তাঁবু গেড়ে থাকার, বিশেষ করে আমার সুযোগটা বেশি যেহেতু আমার রিলেটিভরা এখানে, ভাই ভোলাদার স্থানীয় সবাই, এখানে থেকে জনপ্রতিনিধি শুরু করে এই চা বাগানের যে ম্যানেজার খুব ক্লোজ আমার, তো সেক্ষেত্রে আমার পরিকল্পনা আছে যদি দেশে আমি একটা ইভেন্ট করি বা ভাই ভোলাদার আপনাদের যদি রেসপন্স পাই, আপনারা যদি এখানে আগ্রহ প্রকাশ করেন যে ভাই চলেন এখানটায় আমরা টেন্ট গেড়ে থাকবো, আপনারা আমাকে জানাবেন, কমেন্ট বক্সেও জানাবেন কিংবা পার্সোনালি জানাবেন, যারা ব্লগটা দেখবেন আমি নিয়ে আসবো। চমৎকার দেখতেই পাচ্ছেন, অস্থির অস্থির, যখন এখন তো শুষ্ক মৌসুম, যখন বৃষ্টিটা পড়বে পুরো সবুজ হয়ে যাবে, গ্রিন একটা ভিউ এখানে আপনারা উপভোগ করতে পারবেন। একেবারে কাছে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত এটা, এই হচ্ছে উপরে টিলাটা, আমরা এখানে বসেছি ফ্রেন্ডরা আড্ডা দিতে সবাই, তো এখানে আসলে একেবারে মৌলভীবাজারের একেবারে পাশে ফেঞ্চুগঞ্জ, সিলেট থেকে আসতে সময় লাগে না, পুরো এরিয়াতে চা বাগান ভরা, অনেক চা বাগান আছে, মির্জাপুর মণিপুর চা বাগান, এখানে খাসিয়া পড়লি আছে, এখানে বিআইডিসি সার ফ্যাক্টরি দেখার আছে, অনেক কিছু আছে এখানে, চায়ের উৎপাদন কীভাবে হয় সেটাও দেখতে পারবেন। তো যাই হোক, আমরা সবাই এনজয় করতেছি, ভাই ব্রাদাররা এখানে আসছি, আমরা বেশ কিছুক্ষণ এখানে এনজয় করব, একটা শীতল বাতাস। দর্শক, আপনারা যারা সিলেটের মৌলভীবাজার কিংবা ফেঞ্চুগঞ্জ উপজেলা ভ্রমণে আসবেন, আপনারা সিলেট থেকে সরাসরি বিআইডিসিতে চলে আসলে এখান থেকে বিআইডিসি সার কারখানা, যার বর্তমান নাম হচ্ছে শাহজালাল ফার্টিলাইজার সার কারখানা, তার একেবারে সাথেই একটু ভিতরে আসলেই আপনি পেয়ে যাবেন এই ইন্দ্রনগর অপরূপ সৌন্দর্যময় চা বাগান। যদিও আমরা আজকে সকাল থেকে আমরা অনেক গরম লক্ষ্য করেছিলাম, কিন্তু চা বাগানে আসার পর আমাদের দেহ এবং মনের মধ্যে একটা শান্তি এবং স্বস্তির একটা বাতাস আমরা ফিল করছি। ফ্রেন্ডস, এই জায়গাটি ভালো লাগলে আপনারা আসতে পারেন এবং এখানে ক্যাম্পিং করার জন্য একটি আদর্শ জায়গা। আপনারা যদি চান, এই ইন্দ্রনগর চা বাগানের যে ম্যানেজার আমাদের খুবই পরিচিত, সম্পর্কে এক মামা হয়, তার কাছ থেকে অনুমতি নিলে আপনারা এখানে রাত্রেও রাত্রি যাপন করতে পারবেন এবং প্রয়োজনীয় যত ব্যবস্থা সহযোগিতা করা দরকার তারা করবেন।